আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। কাতর কণ্ঠে ইউক্রেনের সেনারা জানালো আজ জীবনের শেষ যুদ্ধ। অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে পুতিনের উত্তপ্ত বাক্য বিনিময়। দোনবাসে জড়ো হচ্ছে রুশ সেনারা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য। রাশিয়াকে যে হুমকি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ভারতকে এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কঠোর বার্তা আমেরিকার। রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রুশ বাহিনী, জানালেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনকে ভারতের অবস্থান জানালেন মোদি। এবার বিস্তারিত। ইউক্রেনের মারিওপোলে যুদ্ধরত 36 মেরিন ব্রিগেড সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা হয়তো আজই রাশিয়ানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ করবে, কারণ তাদের গোলাবারুদ ফুরিয়ে গেছে। কাতর ও ভয়ার্ত সুরে 36 মেরিন ব্রিগেড জানিয়েছে, যে সেনারা এখনও বেঁচে আছে তাদের মধ্যে কয়েকজন হয়তো মারা যাবে, আর কিছু রুশদের হাতে ধরা পড়বে। 47 দিন ধরে মারিওপোল বন্দর নিজেদের দখলে রাখলেও বন্দর রক্ষার দায়িত্বে থাকা ওই ব্রিগেডটি জানিয়েছে, এতদিন তারা সম্ভব ও অসম্ভব যা আছে তার সবই করেছে, কিন্তু এখন রুশ সেনারা তাদের পিছু হটিয়ে দিয়েছে ও ঘিরে ধরেছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে 36 মেরিন ব্রিগেড ফেসবুকে লিখেছেন, শত্রুরা ধীরে ধীরে আমাদের পেছনে ঠেলে দিচ্ছে, আগুন দিয়ে আমাদের ঘিরে ফেলেছে এবং এখন আমাদের ধ্বংস করে দিতে যাচ্ছে। তারা আরও জানায়, ব্রিগেডের প্রায় অর্ধেক সেনা আহত হয়েছে, যাদের অঙ্গহানি হয়নি তারা আবার যুদ্ধে ফিরে এসেছে। সেনারা সব মারা গেছে, এখন আর্টিলারি ম্যান, বিমান বিধ্বংসী গানার, রেডিও অপারেটর, ড্রাইভার ও বাবুচিরা যুদ্ধ করছে। 36 মেরিন ব্রিগেড অভিযোগ করেছে, সেনাবাহিনীর কাছ থেকে তারা আর কোনো সহায়তা পাচ্ছে না। এদিকে ইউক্রেনে হামলা করার শুরু থেকেই মারিওপোলে হামলা করে যাচ্ছে রাশিয়া। মুহুর্মুহু গোলাবর্ষণে শহরটি বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে, কিন্তু এর নিয়ন্ত্রণ নিতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে রাশিয়া সফরে গেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামায়ার। সোমবার পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিট আলোচনা করেছেন চ্যান্সেলর কার্ল নেহামায়ার। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্ট্রিয়ার চ্যান্সেলর জানিয়েছেন পুতিনের সঙ্গে সরাসরি খোলামেলা ও কঠিন আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর সরাসরি বলেছেন পুতিনের সঙ্গে বন্ধুসুলভ আলোচনা হয়নি। বিবৃতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানিয়েছেন, যুদ্ধ থামানোর ব্যাপারে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে যেন কোনো উপায় বাকি না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে পুতিনের সঙ্গে দেখা করেছেন তিনি। তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, পুতিনকে তিনি বলেছেন যেন দ্রুত এ যুদ্ধ থামানো হয়, কারণ যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। এদিকে ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার সম্পর্ক ভালো, কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর অস্ট্রিয়া ইউক্রেনের পক্ষ নিয়েছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তীব্র সমালোচনা করেছে। 2021 সালে অস্ট্রিয়ার চ্যান্সেলর হওয়ার পরই এবারই প্রথমবারের মতো পুতিনের সঙ্গে দেখা করেন কার্ল। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা থেকে সেনাদের সরিয়ে বেলারুশে সরিয়ে নিয়ে যায় রাশিয়া। এখন সেই সেনাদের দোনবাসে জড়ো করছে তারা, যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য খবর বিবিসির। ওই কর্মকর্তা জানিয়েছেন, সেনাদের নতুন রসদ ও নতুন করে দোনবাসে ও দোনবাসের উত্তর দক্ষিণ দিকে জড়ো করছে রাশিয়া। তবে ওই কর্মকর্তারা মনে করেন এখনই রাশিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না। এদিকে এর আগে সোমবার রাশিয়া দাবি করে তারা ইউক্রেনের কাছে থাকা S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এগুলো স্লোভাকিয়া থেকে ইউক্রেনে পাঠানো হয়। স্লোভাকিয়ার পাঠানো ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিনিপ্র বিমানবন্দরের কাছে ছিল। তবে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার এমন দাবির সত্যতা তারা খুঁজে পায়নি। তাছাড়া ইউক্রেন ও স্লোভাকিয়ার পক্ষ থেকেও দাবি করা হয়েছে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিটি মিথ্যা। ইউক্রেনের মারিওপোলে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার দেশকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে, মঙ্গলবার এমন সতর্কতাই দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। টুইট বার্তায় লিজ ট্রুস বলেন, রিপোর্ট বলছে মারিওপোলে সাধারণ মানুষের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, বিষয়টির সত্যতা যাচাইয়ের আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি। এ সময় তিনি হুমকি দিয়ে বলেন, যদি এমন নির্মম অস্ত্রের ব্যবহার করা হয় তবে আমরা পুতিন ও তার দেশকে জবাবদিহিতার মুখোমুখি করব। এর আগে মারিওপোলের মেয়র জানিয়েছেন ওই এলাকায় রাশিয়ার সেনা অভিযানে 10,000 মানুষ নিহত হয়েছেন। এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতকে কঠোর বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ও আমেরিকার মধ্যকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে নজিরবিহীনভাবে নয়াদিল্লিকে এই বার্তা দিলেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ওপর নজর রাখছে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে আমেরিকার পক্ষ থেকে এভাবে সরাসরি বার্তা এর আগে কখনো ভারতকে দেয়া হয়নি। ব্লিংকেন বলেন, আমরা নিয়মিত আমাদের ভারতীয় অংশীদারদের সাথে এ বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের সাথে জড়িত কিছু দিক লঙ্ঘন করছে কিছু সরকার, পুলিশ এবং কারাগারের কর্মকর্তারা। ওই সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। এর আগে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্য ইলহান ওমার প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদীর সরকারের ওপর। তার বক্তব্য ছিল, মোদী সরকার মুসলিমদের ওপর আর কি করলে আমরা তাদের আমাদের পার্টনার ভাবা বন্ধ করব। এই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই ব্লিংকেনের এই মন্তব্য। যদিও এই বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ব্লিংকেন। উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পর্যায়ের 2+2 বৈঠক শুরু হয়েছে সোমবার থেকে। ইউক্রেনে এক মাসেরও বেশি সময় ধরে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময় ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার 11 এপ্রিল এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। সোমবার অসমর্থিত প্রতিবেদন সূত্রে অবরুদ্ধ দক্ষিণ ইউক্রেনের মারিওপোল বন্দরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলেনস্কি বলেন, আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি, তবে তিনি ইতিমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তা বলেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে চাই, রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেই সময় এর অর্থ ছিল রাশিয়ান আগ্রাসনের প্রতি আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল। এদিকে মারিওপোলের মেয়রের সহযোগী পেট্রো এন্ড্রুশচেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, রাসায়নিক হামলার খবর নিশ্চিত করা যায়নি, তিনি পরবর্তীতে বিস্তারিত এবং স্পষ্ট তথ্য দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়াদিল্লির নিরপেক্ষ অবস্থানও ব্যাখ্যা করেছেন তিনি। সোমবার 11 এপ্রিল এক ভার্চুয়াল বৈঠকে মোদী ভারতের অবস্থান স্পষ্ট করেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানোয় ভারতের ভূমিকার কথা জানিয়ে বাইডেনকে মোদী বলেন, ভারত আশা করে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই শান্তির পথের সন্ধান মিলবে। 2+2 পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাইডেনের সঙ্গে হাজির ছিলেন যুক্তরাষ্ট্রের সফররত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইউক্রেনের যুদ্ধ নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছে। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা একটিও প্রস্তাব সমর্থন করেনি মোদী সরকার। পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভারত সফর এবং রুশ তেল কেনার বিষয়ে নয়াদিল্লির আগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে। যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়ার উপর একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলি। এই পরিস্থিতিতে মোদি বাইডেনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোদি সোমবার বাইডেনকে মনে করিয়ে দেয়, ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে বুচায় গণহত্যার নিন্দা করেছে ভারত, নিরপেক্ষ তদন্তের দাবিও সমর্থন করেছে। মোদি বলেন, আমি ইউক্রেন এবং রাশিয়া দুদেশের নেতাদের সঙ্গেই একাধিকবার কথা বলেছি এবং তাদের সরাসরি কথা বলার জন্য অনুরোধ করেছি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার 1200 বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে।